ड्राइवर चलो। अरे चाका पंचर हुई ना? चाका पंचर ना, गुली करे छे, आमाके निये चलो भाई। की कुलें? अरे मिया, ओरा तो खुनी सन्त्रासी। अरे भाई आमी पालाई। अरे पालाई बाबा मा। अरे मिया खुनी को पालले पोलें किन ना? हजुर नाम शेष करे जगिंग बेरी छे। अरे बाबा आमारे आगे जेते देन। दोसे नाम धरेन ना मिया, थारे नामारे चालेन, आमारे चालेन। जेते देन मिया। Serasini, Serasini, hey Serasini, Serasini. মানে আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি মিশা সওদাগর। শহরে ব্যবসা করতে হইলে, সুন্দর কইরা বাঁচতে হইলে, শহরের ব্যাপক মাইনসে আমারে সেলাম দিয়া, আমার উপযুক্ত সেলামে দিয়া যায়। আর তুই আমারে ফাঁকি দিয়া পলায়া রইছস। সুন্দর জীবী না বইলা বারবার মোবাইল নাম্বার বদলা। বাইশ কর তোর মোবাইল, বাইশ কর। যতই লোক পাঠাই আমার পাত্তাই দেখ না। আ জায়গায় কু জায়গায় ফোন কইরা আমার ঠান্ডা করণে প্যালান করস। এই তুই বহুত পিছল লোক করিম পাটওয়ারি, তাই তোরে কাছে আনতে আমি নাটক করলাম। নাটক না রে করিম পাটওয়ারি, এত জলদি তুই আমার হাত থেকে বাঁচবি না। অনেক ভোগাইছস আমারে, এইবার তুই, এইবার তুই আমার কোর্টে। আমার অনুমতি ছাড়া তুই একটা নিঃশ্বাস নিতে পারবি না করিম পাটওয়ারি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমাকে আরেকটা সুযোগ দিন, আরেকটা সুযোগ। যা দিলাম সেরো মোবাইল দে। তোর বোর নাম্বার কো করিম পাটওয়ারি, চান্দের 20 লাখ টাকা তারে নিয়ে আইতে কো কো। কিন্তু এত টাকা তো আমার বোর কাছে নেই। হায় হায়, তাইলে তো তুই মুইরা যাবি পাটওয়ারি। আরে ফোন কর, ফোন কর তোর বোরে কো, যেইখান থেকে পারুক 20 লাখ টাকা নিয়ে আইতে, নাইলে তো তুই একদম খেচ্ছে। হ্যালো হ্যালো পাপিয়া, প্লিজ আমাকে যেতে দিও, আমি টাকা নিয়ে এসেছি আমার স্বামীকে ছাড়ানোর জন্য। ঠিক আছে যান। পাপিয়া, পাপিয়া, টাকা এনেছি, আগে আমার স্বামীকে ছাড়ো তারপর টাকা। কত অংশ? 10 লাখ। অর্ধেক কেন? আপনি যে সময় দিয়েছিলেন তার মধ্যে এর চেয়ে বেশি জোগাড় করা সম্ভব হয়নি। টাকা যখন অর্ধেক তখন অর্ধেক স্বামী নিয়ে যা। না না সাজগর ভাই, আপনি পায়ে পড়ি, আমি পুরো টাকা জোগাড় করব, আমাকে আর একটু সময় দিন। না এইখান থেকে বাইর হলে তোর স্বামী র্যাবের কাছে যাইব, আর্মির কাছে যাইব, পুলিশের কাছে যাইব। তোর স্বামীর ছাইরা দিলে আমি আর টাকা পাবো না। প্লিজ আমার স্বামীকে জানে মারবেন না। না অরে না মারলে আমি মরম, এত তাড়াতাড়ি আমি এত সুন্দর পৃথিবী ছাইরা যাইতে চাই না। আমি তোকে ছাড়বো না সদাগর, আমি র্যাবের কাছে যাব, সেখানে তোর নামে কেস করব। তুই একটা জঘন্য খুনি, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে। হ্যালো বস, কি খবর কো? কার সাথে দলিলে সই করতেছ না? কি বাঙালির বাচ্চা অহনো দলিলে সাইন করে নাই? তোরা
তোর আর সাইজ করতে থাক, আমি হনি আইতাছি। ভদ্রলোকের উপর এইভাবে কেন তোরা টর্চার করতেছ? তবু তো সাইন করতেছে না। করব করব। কাউসার সাহেব, আমার কথা মন দিয়া শুনেন। মৌদের চেহারা আপনি এখনো দেখেন নাই, তাই মনটা এখনো খুব শক্ত। কিন্তু আমার লগে মৌদের দেখা হয় দিনে তিনবার। এই যে আপনার কাছে এবার আগে দুইটারে আমি হালাল করে আইছি। আমার দলিলও যদি সাইন না হয় তাহলে আজকের দিনে তিন নম্বর হইবেন আপনি। অসম্ভব, আমি মরে যাব তবু তোমার হুকুমে আমি ওই দলিলে সাইন করব না। বুঝতে পারছি, মধ্যবিত্ত সেন্টিমেন্ট। ওকে, কি আর করুক, আমি তরে বাঁচার সুযোগ দিছিলাম, তুই এস নাই। জি ভাইজান, ফুল আর মিষ্টির আয়োজন কর। আই জি, আমি কাজলের বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। বিয়ে বিয়ের প্রস্তাব মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আবার এসেছেন, আপনার সাহস তো কম নয়। সাহস আছে বইলাই তো এখনো টিকে আছি। শেরো বাবুল, মিষ্টি আর ফুল টেবিলের উপরে। এসবের মানে কি? আমার পোলাবেন না বুঝা, আপনার গায়ে হাত দিছে হক কারণে আপনি মনে ব্যথা পাইছেন, তাই আপনার কাছে ক্ষমা চাইতে আইছি। আপনি আমার মাফ করে দেন। আমি আপনার মতো মাস্তান সন্ত্রাসী নই যে মানুষের উপর নির্যাতন করব, আবার প্রয়োজনে পা ধরে নেব। আমাদেরকে আপনি নিষ্কৃতি দিন। আরে করেন কি, করেন কি, কিসের নিষ্কৃতি? মাত্র তো আত্মীয়তা করতে আসলাম। কিসের আত্মীয়তা? আপনার মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, তারে দেখা জীবনের প্রথম আমার মনের ডালে সুখের বাইরা বাঘ বা কুঙ্কুরা ডাইকে উঠছে। আপনার মাইয়ার আমি বিয়ে করতে চাই। অসম্ভব। অসম্ভব হইব কেন, সে নাই আমার। তুঙ্গ দয়া জায়গা জমি নাম শহরত কোনো কিছু আমার কম নাই। দেশের নেতা উপনেতা সবাই আমার এক নামে চেনে। আমার কাছে মাইয়া বিয়া দিতে দেশের যে কোনো শিল্পপতি খারা। আরে তোমার তো কপাল ভালো যে আমার লগে তোমার রিস্তা আইছে। এত ভালো রিস্তা আমার প্রয়োজন নেই। যে লোক আমার বাবার গায়ে হাত তুলতে পারে তাকে আমার বিয়ে করার প্রশ্নই আসে না, তাকে আমি ঘৃণা করি। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। শুনলেন তো সদাগর সাহেব? আমি কারো সিদ্ধান্ত শুনি না, আমি আমি সিদ্ধান্ত দেই। আমার সিদ্ধান্ত হইল আগামীকাল সন্ধ্যা ৬টায় তোমার বাড়িতে আইসা তোমার মাইয়ারে বিয়া করো। তুমি তোমার মাইয়ারে বধূ সাজা তৈরি রাখবা। গুড বাই, কোনো নাটক না। ইয়েস বাবা, বাবা। তুই তুই কিছু ভাবিস না মা, তোর কিছুই হবে না।
ও যা বলবে তাই হবে নো নেভার প্রয়োজনে প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেব রাখেন মি আপনার আইন হাজার পঞ্চাশ এক না দেয়া পর্যন্ত আসামি ছাড়া হবে না বুঝতে পারছেন না কেন আমি তো একা এই টাকা খাবো না এই টাকা উপর মহল পর্যন্ত যাবে মাসে তিন লাখ না দিলে আমি তো এই থানাতেই থাকতে পারবো না আরে মিয়া বইয়ের গহনা বিক্রি করুন ঘর বাড়ি বেচুন প্রয়োজনে সন্তান বিক্রি করুন বাট আমার টাকা চাই ওসি সাহেব ও আপনি বসুন বলুন আপনার জন্য কি করতে পারি আমি এসেছি মিশা সৌদাগরের নামে অভিযোগ করতে মিশা সৌদাগরের নামে আপনি চেনেন মিশা সৌদাগরকে শুধু চিনি বললে ভুল হবে আমার একটা দশ কাঠার প্লট আছে গুলশানে এতদিন মিশা সৌদাগর সেটা নিতে চেয়েছে অনেকবার থানায় ডায়েরি করেও আমি কোনো ফল পাইনি কিন্তু এবার আপনাদের একটা কিছু করতে হবে মিশা সৌদাগর আমার মেয়েকে বিয়ে করতে চায় যদি না দেই তাহলে জোর করে সে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে সৌদাগর সাহেবের মতো একজন বিশাল ব্যক্তির সাথে আপনার মেয়ের বিয়ে হবে এ তো বড় সৌভাগ্যের ব্যাপার কি বলছেন হি ইজ এ ক্রিমিনাল হি ইজ এ কিলার ওসব গুজবে কান দেবেন না আপনারা জানেন না ওনার বিশাল ক্ষমতা এই অল্প বয়সে ব্যাংকে ওনার কোটি কোটি টাকা ঢাকা শহরের কোনো এলাকার কোনো থানায় ওনার নামে কোনো কেস নেই আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে প্রশাসনের অনেক বড় বড় অফিসাররা ওনার একটা ফোনে কেঁপে ওঠে সব মাস্তান সন্ত্রাসীরা মাসে ওনাকে তিনবার সেলামি দেয় কালা দেলোয়ার ভাইয়ের পর উনি এখন টপে আমাকে এই চেয়ারে তো উনি বসিয়েছেন পাত্র হিসেবে ওনার জবাব নেই সাহেব আমি এসেছি তার বিরুদ্ধে অভিযোগ করতে আর আপনি আমাকে তার ক্ষমতার ফিরিস্তি শোনাচ্ছেন শোনেন মানুষ ভুল করলে তাকে বোঝানোর দায়িত্ব আমাদের কেউ অভিযোগ করতে এলে তার অভিযোগ নেওয়াটাও আপনার পেশাগত দায়িত্ব আপনি কেস লিপিবদ্ধ করুন ওই মিয়া চুপ করেন আমার কি করতে হবে না করতে হবে আমি তা ভালো করে জানি আমি কি আপনার চাকর নাকি যে আপনি বললে আমাকে অভিযোগ নিতে হবে শুনুন মেয়ের ভালো চাইলে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিন ওসি সাহেব কি ভেবেছেন আপনি আপনার উপরে আর কেউ নেই আপনি আইনের কিতাবের শেষ পৃষ্ঠা নো মিস্টার ওসি নো আমি আমার এলাকার নেতাদের কাছে যাব প্রয়োজনে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে যাব তবুও সৌদাগরের দাবির সামনে কখনো মাথা নত করব না জান মিয়া জান মা কাজল বাবা অন্ধকারে বসে আছিস কেন মা আগামীকাল থেকে পুরো জীবনটাই যার অন্ধকার হয়ে যাচ্ছে তাকে তুমি এই প্রশ্ন কেন করছো বাবা আমাকে 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 ক্ষমা করে দিস মা তোমার কোনো দোষ নেই বাবা দোষ আমার তোর দিদির কাজল ওই মাত্রাই তো আমাকে তুলে নেবার আগে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো বাবা মেরে ফেলো তবু আমাকে রাক্ষসটার হাতে তুলে দিও না না কাজল নিজেকে শক্ত কর এত সহজে যুদ্ধে হেরে গেলে বাকি জীবনটা বাঁচবি কি করে তোকে তোকে যুদ্ধ করতে হবে যুদ্ধ কার সাথে সৌদাগরের সাথে মানে এই নে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আর আছে তোর পাসপোর্ট তোকে তোকে আজ রাতেই এ দেশ ছেড়ে পালাতে হবে কোথায় সৌদাগরের কাছ থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে আমাকে ফোন করে জানাবি তুই কোথায় আছিস আমি আমি তোর সাথে যোগাযোগ করব কিন্তু তোকে পালাতেই হবে সৌদাগর যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে করলে করুক আমার আমার জীবন তো শেষ কিন্তু তোর সামনে তো তোর পুরো জীবন পড়ে আছে তুই তুই তোর নিজের জীবন বাঁচা মা না বাবা তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না যেতে তোকে হবেই তোর যদি তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোর মায়ের সামনে কি করে দাঁড়াবো মৃত্যুর পর কি জবাব দেবো তাকে তুই যা মা নিজের জীবন বাঁচা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় শহর থেকে চলে যা অনেক দূরে চলে যা মা যা নে টিকিট দিন তো এই
ड्राइवर साहेब गाड़ी थामाल क्या चोख दिए हबबधुर दिखे तक चोख हमें तुला फालामो भागले बेटा जोर करे बिये करते चाय तो निजेके बाचानोर
পালাতে বাধ্য হয়েছি। কিন্তু আপনি এখন যাবেন কোথায়? যেখানে যেতে চেয়েছিলাম সেখানে তো আর যাওয়া হবে না। কেন, কোথায় যাবেন আপনি? বিদেশে। কিন্তু আমার পাসপোর্ট টাকা সব কিছু হারিয়ে গেছে। তাহলে এখন কি করবেন, বাড়ি ফিরে যাবেন? না, সে রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে। সদাগর পাগলা কুত্তা হয়ে আমাকে খুঁজছে। প্লিজ আপনি আমাকে বাঁচান। তা তো বুঝলাম, কিন্তু আমি একা ব্যাচেলার মানুষ, বন্ধু বান্ধবদের সাথে ম্যাচে থাকি। কিন্তু আপনাকে সেখানে কি করে নিয়ে যাব? আমি জানি না, যেভাবেই হোক একটা উপায় বের করুন। উপায় পেয়েছি। কি? আপনাকে ছেলে সাজিয়ে বন্ধু বানিয়ে নিয়ে যাব। কিন্তু ছেলেদের কাপড় দোকান থেকে কিনে নেব, তারপর আমাদের ভাই বন্ধু মেসে চলে যাব। আরে সুমকি, আসো আসো আসো। আফজাল ভাই, আমার মাফ করে দেন, আমার একটু আজকাল দেরি হয়ে গেল। আরে এটা কোনো ব্যাপারই না, তুমি যে আইসো এটি তো বড় কথা। এই কাম শুরু করে দাও, কাম শুরু করে দাও। আচ্ছা, আমার কোমরে খুব বিষ ব্যথা, দাঁড়াইতে পারছি না। পাইছো? এটা রাখো, এটা রাখো, এদিকে আসো, এদিকে আসো, আহারি এদিকে আসো, ওই বসো। কিন্তু আফজাল ভাই, আমার কোমরে যা ব্যথা, আপনার ঘর ঝাড়ু দিব কেডা, কাপড় ধুইব কেডা, হাঁড়ি পাতিল মাজবো কেডা, রান্না বান্না করবো কেডা? আর তুমি এগুলো চিন্তা করতেছো? তাহলে করবো কেডা? তোমার হাঁড়ি দোয়া, পাতিল দোয়া, ঘর মোছা, ঝাড়ু দোয়া, এগুলি সব আমি করুম, আমি 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 বুঝছো? আমি, তুমি খালি চুপ করে বসে দেখো এই সব কাম আমি কেমনে শেষ করে দিই। এখন আসি অন্য প্রসঙ্গে। আচ্ছা, তোমার ব্যথাটা কি কোমর থেকে টনটন করে গাড়ি উঠে? হ্যাঁ বুঝতে পারছি, চাপো চাপো, এখানে ব্যথা আছে। কি ব্যাপার, হাত তিন ধরলো কেমনে? কিছু তো বুঝতেছি না, তুমি কি ডরাইছো? না না, আমি কিন্তু একটু ডরাই নাই, একটু ডরাই নাই, আমি কিন্তু ভয় পাই নাই, আমি কিন্তু ভয় পাই নাই, একটু গান মাগেছি, দেখ দেহের ব্যবস্থা করতেছি। আল্লাহ, ব্যাপারটা কি কিছুই বুঝতেছি না। হ্যাঁ কিছু নাই, তুই এতক্ষণ এই কাম করছ, তুই এগুলি করে আমাকে ডর দেখাইছ, তোর আপনিও তিরা, তুই আমার লোকে বিতলামি করস? করুম না, আপনি এই মায়ের লোকে প্রেম করেন, ডাক্তারের না আপনি লোকে প্রেম করেন, আমি কি আপনার চেয়ে কম? ওই তুই কি আমার সমান সমান হইতে চাস? ওই তুই শোন, তুই ওই একটা রাস্তার ফকির, তুই ওই একটা কসাইর বাচ্চা, তুই ওই একটা ফকিরনি ঝোলা, তুই আমার সমান সমান হইতে চাস? তো তোরে আমগো এই মেসেজ জাগানে এদিকে আইতে, আমি ভাড়া দিই না, আমি ভাড়া দিই না, এই যে ওসালা এই মেসে আর প্রেমি করুন না, চলো ছবি দেখতে যাই, যেখানে বৃষ্টি সেখানেই ছাপা। আসসালামু আলাইকুম রাজা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজ এত দেরি করে ফেললাম যে, সঙ্গে আবার এটা কারে লইলেন? ইয়ে মানে মধু ভাই, ও হচ্ছে আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করেছি, ও ওদিন আমার সাথে থাকবে। অবশ্যই থাকবো, এই ম্যাচে আপনি চাইলে আরো দশ জন মেহমান নিয়ে আইতে পারেন, কোন অসুবিধা নাই, খালি অবশ্যই আমি সব ম্যানেজ করুম, আপনার মতো ভালো মানুষ আর কেডা আছে বলেন? যান উনারে ভিতরে নিয়ে যান। আচ্ছা যান, কোনো কিছু লাগলে আমরা তলব করি। ঠিক আছে ঠিক আছে। দাদা ভাই, কি একটা কথা কইতাম। বলো। আপনার বন্ধুটা না খুব সুন্দর। ইয়ে বোধহয় আমরা যাই, একটু দেখি।
দোস্ত বেরেছিস নাকি? হ্যাঁ, ওর শরীরটা খারাপ তো, ডাক্তারের কাছে লয়ে যেতেছি। দোস্ত কি দেখে না? আমার চাচা তো ভাই গ্রামের বাড়ি থেকে এসেছে। আর তুই না কইছস দুনিয়ায় তোর চাচা ফুফু মামা খালা কেউ নাই, একমাত্র তোর মা শালা। ইয়ে মানে দূর সম্পর্কের চাচা তো ভাই। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে দোস্ত, তিন কুলি কেউ নেই বলে বিপদে পড়ে আমার কাছে চলে এসেছে। এখানকার হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করবে, আর দু চারটা দিন আমার সাথে থাকবে। এই থাকতে তো আপত্তি নাই, কিন্তু এত সিবা খাটে দুজনে থাকবি কেমনি? বললো তো থাকার অবস্থা নাই, এত বড় বড় ইন্দু। মায়ের মানুষের মতো গলা না বন্ধু, ছোটবেলায় কালা জ্বরে গলাটা বদলে গেছে। কালা জ্বরে মনে সে আসো ভাই আসো, এই তোমার সাথে কোলাকুলি করি। মুসলমান প্রথম দর্শনে কোলাকুলি করতে হয়, আসো। থাক থাক, তুই যেন কোথায় যাচ্ছিলি? ও ওরে এই ডাক্তারের কাছে লয়ে যেতেছি ডাক্তার। তাহলে যা না, তাহলে ঈদের সময় কোলাকুলি করুন, আপাতত হাতটা মিলে যা না তুই। এ তো বাতাস, ঠিক আছে ঠিক আছে যা। চলো চলো। যাক বাবা, বাঁচা গেল, ধরে ফেললে বিপদে পড়তাম। আমি মনে হয় আপনাকে বিপদে ফেলে দিলাম, তাই না? আই এম সরি। না না, ইটস অল রাইট। ওরা যদি আপনাকে চিনতে না পারে তাহলে কোনো অসুবিধা নেই। হাত মুখ ধুয়ে নিন, আমি দেখছি আজ কি রান্না বান্না হয়েছে। চলুন। কাজল, হঠাৎই জরুরি তলব কেন? কেন মানে কিছু জানেন না? গত এক সপ্তাহ ধরে আমার চোখে ঘুম নাই, আপনারা জানেন না? না তো, কি হয়েছে? আমার মনের শান্তির ধর্ষণ করে দিছে অচেনা এক কুত্তার বাচ্চা। আমার মনের টুনটুনি কাজলটি নিয়ে পালায় গেছে, মনটাতে আমার সাইক্লোন বয়ে গেছে গত সপ্তাহে। আর আপনারা নাকে তেল দিয়া কত সুন্দর ঘুমাইতেছেন, বোবাল বাচ্চা নিয়ে হংকং সিঙ্গাপুর ঘোরেন। বা তোমার মনে সাইক্লোন বয়ে গেলে আমরা কি করব? কি করবেন কি করবেন? আপনাদের এলাকায় কচু পাতার পানি পড়লে তো দেখি আমার কাছে দৌড়ে আসেন। ইলেকশন হইলে কেউ আপনাকে নামে কেস করলে, কেউ আপনাকে দুই নম্বরে ব্যবসায় বাধা দিলে আমার এই কন্টার শেষ করে দিতে, আপনাদের লাগি আমি কি করি নাই? প্রত্যেকবার ইলেকশনের সময় আমি নিজে আপনাকে এলাকায় গিয়া আপনাকে ইলেকশনে জিতাইছি, ভোট ডাকাতি করছি, পোলিং এজেন্ট খুন করছি, সমস্ত মাস্তানগো পিটা লম্বা করে দিছে। আর এই যে আপনারা কি করবেন বোঝেন না, যার যার নিজের এলাকায় আমার কাজলের ছবি পাঠান, খুঁজে বাইর করতে কোন কাজল কই আছে, নইলে কিন্তু এই মিশা এক ধাক্কা দিয়া আপনাকে ক্ষমতার চেয়ারের পায়ে ভাঙ্গা পালাইব। না না সদগর, এ তুমি কি বলছো? কাজলের জন্য কি তুমি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি যত পাগল হয়েছি এত পাগল মজনু হয় নাই লাইলির লেগা, ফরাদ হয় নাই শিরির লেগা, রোমিও হয় নাই জুলিয়েটের লেগা। আমার আমার কাজলে চাই, যদি তারে না পাই আমি সব দিকে আগুন লাগাই দেব। আমার কাজলে খুঁজে বাইর করেন, দুই দিনের মধ্যে কাজলে খুঁজে বাইর করেন। তুমি উত্তেজিত হয়ে না সদাগর, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, প্রয়োজনে আমার এলাকার প্রত্যেকটি বাড়িতে আমার লোকেরা কাজলকে খুঁজবে। নাটক শুরু করেন, নাটক। Thank you.
নতুন জায়গা তো তাই সুমনের ঘুম আসছে না, আর ঘুমাবে না, শুয়ে পড় শুয়ে পড়। না না আর হবে না, এই শোন, আর যখন আওয়াজ নয়, আচ্ছা হবে না, এটা কানে দিয়ে শুয়ে পড়। নড়বেন না, শব্দ হলে ওরা সন্দেহ করবে, প্লিজ। এই কি হয়েছে? এটা ফুলা না মাইয়া? হ্যাঁ আরে হ্যাঁ এই তোর এটা কি? সবাই জানলে ক্ষতি হয়ে যাবে, একটু ম্যানেজ কর প্লিজ, একটু ম্যানেজ কর। আরে তা তো বুঝলাম, আরে মেয়ে মানুষের তো বিপদে পড়েছে, এখন ওকে কোথায় দাঁড়াবো? আরে তুই বুঝতেছস না কেন, এই মায়া মানুষের খবর পাইলে মহল্লার মানুষ তো ছোট না হবে। আমি বুঝতে পেরেছি, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। তুই বুঝতেছস না তো? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, চলো। আরে হোন, আরে সে তোকে ব ব কথা হোন, আরে তোরে এত ভালো জানতাম, তুই মায়া লোক আইনে আমাকে বিপদে ফেলাইছ। কিসের বিপদ? তোরে কি বুদ্ধি দেই। এই তো কত বড় সাহস, জামগম মেসে ঢুকছ? হ্যালো বস, কাজল রে আমরা খুঁজা পাইছি, কোনো চিন্তা করেন না। জলদি বস, আরো লোক পাঠান। Thank you.
আমি মনে হয় আপনাকে ভীষণ বিপদে ফেলে দিলাম। এসব কি বলছেন, এটা আমার নিয়তি। তবে একবার যখন আপনার হাত ধরেছি তখন আপনাকে কোনো নিরাপদ স্থানে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি পিছপা হব না। কিন্তু আমার খুব ভয় হচ্ছে, আমার জন্য না আপনার জীবনের কোনো ক্ষতি হয়ে যায়। জীবনের পরোয়া আমি করি না। একটা কথা মনে রাখবেন, আমি যখন যে কাজ করি তার শেষ না দেখে ছাড়ি না। তাছাড়া আপনি একজন অসহায় মেয়ে, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য, যা আমি অবশ্যই পালন করব। সত্যি বলছেন? হ্যাঁ কাজল। দেখেন বস, দেখেন সে কাঁচা গায়ে নুনের ছিটা। চামচার বাচ্চা, চামচা। ডাক্তার সদাগর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আঘাত তেমন গুরুতর না, মাথায় সামান্য আঘাত পেয়েছেন, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তোমার কথা যদি মিথ্যা হয় ডাক্তার, তাহলে তোমার অবস্থা ওর মতো হইব, মনে রাখবা। বাবল জীবস, এই মুহূর্তে আমার বাদশার প্রয়োজন, খবর লাগা বাদশা কই আছে? আমি জানি বস, এই সময় বাদশা ডিস্কো ক্লাবে থাকে। যা বাদশারে আমার খবর পৌঁছায় দে। আমি না আছি।
হয়েছে তো এবার আরে রানী তোকে যখন প্রথম দেখেছি তখনই আমার হয়ে গেছে দেখ বাদশা তোর মুখে গালি ভালো লাগে গান ভালো লাগে না যাক আমার একটা কিছু তোর ভালো লাগছে এই শুন এই সমাজের সামনে তোর নাচ আমার ভালো লাগে না এখন চল আমার সাথে আচ্ছা আমাকে রাখবি কোথায় আরে রাজমহলে রাজমহলে কিন্তু তুই থাকবি আমার মনের ভেতরে বিয়ে করবি আমাকে ও হো রানি তুই আবার একই কথা কইতাছস হ্যাঁ একই কথাই বলছি আমি তোর সাথে অবশ্যই যাব শুধু তোর বউ হয়ে আরে কতবার তোরে কইছি আমি বিয়া শাদি করতে পারুম না বিয়া ছাড়া তুই যা চাস আমি তাই দিমু গাড়ি বাড়ি টাকা পয়সা তুই যা চাস আমি তাই দিমু বল তুই কি চাস আরে তোর এসব তো আমার এখানে যে কেউ দিতে পারবে কিন্তু আমি যা চাই তা শুধু তুই দিতে পারবি আর তুই কিনা আমাকে তা দিতে চাস না আহা রানী আমার কথা বোঝার চেষ্টা কর তুই আমার কথা বোঝার চেষ্টা কর তুই যদি বরযাত্রী নিয়ে এসে আমাকে এখান থেকে নিয়ে যেতে না পারিস তাহলে তোর স্বপ্ন তোর বুকের মধ্যে রেখে দে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা তোর মন থেকে মুছে ফেল তুই আমার সাথে জোরাজুরি করতে পারবি হ্যালো কি হো আরে কাজ করাইতে বাসার কাজ ওকে ওকে আমি এখনই আইতেছি আমি একজন মন প্রাণ দিয়ে ভালোবাসা ফেলাইছি রিয়েল লাভ এই যে দেখ কি সুন্দর মুখ দেখ না আরে এটা তো খুশির খবর না বাচ্চা না আমি খুশি হইতে পারি নাই আর এই জন্য তরে আমার ভীষণ প্রয়োজন আহা সবকিছু খুলে গো সদাগর আরে কোথাকার এক যুবক হঠাৎ কইরা চৌমাইরা আমার ভালোবাসার মানুষ আমার স্বপ্নের রানী কাজলে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে আমার পাংখা কইরা দিছে কিন্তু না আমি ওরে ছাড়ুন না আর তাই আমি তোর কাছে জীবনে প্রথম একটা জিনিস চাই কি করতে হইব তাই কও কাজলে জীবিত ফিরাই আনতে হইব আর ওই হারামজাদা যুবক পোলাটারে লাশ বানায় ফেলাইতে হইব ওগো ঠিকানা শুধু কাজলের ঠিকানা জানি 325/1 শান্তিনগর ঠিক আছে তুমি কাজলে পেয়ে যাবা বাট মাইন্ড ইট কাজলে জীবিত চাই ওকে ও কাজল ও কাজল তুমি কোথায় সালাম আলাইকুম আরে রাজা ভাইজান আপনি আমি মনে করছিলাম আমার মালিকই আইছে আসেন 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 ভেতরে আসেন চলো আসেন বসেন বসেন এইবার কোন এই কি মনে করে আইছেন বিপদে পড়ে তোর এখানে এসেছি রতন বিপদ আপনার আবার বিপদ কিসের বিপদে পড়ে তো খারাপ লোকেরা মন্দ লোকেরা আপনি তো ভালো মানুষ ঘটনাটা কি খুইলাকন তো আমারে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এক এলাকার মানুষ আমারে আপনি ছোটবেলা থেকে চেনেন কোন এই কেসটা কি তাহলে শোন সর্বনাশ কয় কি বন্ধ করে দিই সর্বনাশ
আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে আমি ছাড়া আপনাদের কেউ খুঁজে পাইব না, যতদিন খুশি আপনারা এই বাড়িতে থাকতে পারেন। আমার বস লন্ডনে থাকে, চুমকি ছাড়া এই বাড়িতে আবার কি? চুমকি এই আমার ইয়ার কি, আপনারে পরে বুঝামু, এখন আপনারা যান হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি যাই আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। চুমকি, ও চুমকি, চুমকি, আরে দূর বাবা না আমি, শোনো এই ঘরে মেহমান আইছে, ভালো কইরা সব রান্না বান্না করতে হইব। কার মেহমান? আরে আমার, করে বুঝাই দিমু নি, চল চুমকি। হ্যালো, কে? বাবা আমি কাজল বলছি। মা, মারে তুই তুই কেমন আছিস মা? ভালো বাবা, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। তুই তুই এখন কোথায় আছিস মা? হোতাপাড়া থেকে 2 কিলোমিটার উত্তরে এক জঙ্গল বাড়িতে। ঠিক আছে মা, তুই থাক, তোকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে, আমি আজই তোর ওখানে আসছি। কিন্তু বাবা খুব সাবধানে, সদাকারের লোক চারিদিকে উৎপেতে বসে আছে, যদি তোমাকে ফলো করে তাহলে বিপদ হতে পারে। না মা, কেউ আমাকে দেখবে না, আমি আমি এক্ষুনি তোর কাছে আসছি। ওকে বাবা। মা, তোর চিন্তায় আমি আমি কটা দিন চোখের পাতা এক করতে পারিনি মা। আমি ভালো আছি বাবা, রাজা পাশে না থাকলে হয়তো সদকার আমার ভীষণ ক্ষতি করে ফেলতো। রাজা, রাজা, তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই বাবা, তুমি ফেরেশতার মতো কাজলের পাশে এসে না দাঁড়ালে কি যে হতো। চোখের সামনে অন্যায় হতে দেখে চুপ করে থাকার শিক্ষা আমার বাবা মা আমাকে দেননি। তোমার বাবা মা? এক মা ছাড়া এখন দুনিয়াতে আমার আর কেউ নেই। বাবা রাজা, তোমাকে আমি একটা অনুরোধ করব, বিপদের সময় যখন তুমি কাজলের পাশে এসে দাঁড়িয়েছো তখন তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা, সদাগরের হাত থেকে তুমি আমার কাজলকে বাঁচাও, প্রয়োজনে তুমি ওকে নিয়ে বিদেশে চলে যাও, টাকার ব্যবস্থা সব আমি করব। কিন্তু না বাবা, আমার আমার এই অনুরোধটুকু তুমি ফিরিয়ে দিও না। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তখন কাজলের দায়িত্বটা আমার উপরে রইল, আমার জীবনের বিনিময়ে হলো আমি সদাগরের হাত থেকে কাজলকে রক্ষা করবই। সত্যি বলছো রাজা? হ্যাঁ আঙ্কেল, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কেউ দেখে ফেললে আমাদের বিপদ হতে পারে। ঠিক আছে আমি যাচ্ছি। এই নে মা, এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হলে আমি আরো টাকা নিয়ে আসবো, তবু তবু তোদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। মনে রাখিস সদাগর সদাগর তোর জন্য পাগলা কুত্তা হয়ে আছে। বাবা। হ্যাঁ মা আমি যাই, তোরা তোরা সাবধানে থাকিস, আমি টাকা নিয়ে আবার আসবো। রাজা,
বলো বাবা তোমাকে কি বলে গেল বুঝতে পেরেছো কি বাবাকে তুমি কথা দিয়েছো আজ থেকে আমার সব দায়িত্ব তোমার দায়িত্ব মানে বুঝো কি করে বুঝবো কখনো তো দায়িত্ব নিইনি দাঁড়াও বুঝাচ্ছি কাজল 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 কথা বলো কাজল কাজল কথা বলো কাজল 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 এই কাজল কথা বলো কাজল কি সামান্য এটুকুতে এত অস্থির হয়ে গেলে আর যদি এর চেয়ে বড় কিছু হয়ে যেত তখন না কাজল না আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না তা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি কিভাবে আমি যেমন তোমাকে নিয়ে ভাবছি তেমনি তুমিও আমাকে নিয়ে ভাবতে শুরু করেছো কি সত্যি বলিনি রাজা আমাদের দুজনের ভাবনাটাকে এক করে দুজন দুজনের মধ্যে মিশে যেতে পারি না কাজল হ্যাঁ রাজা দুজনে লাশ ফেলে যেতে হবে আমি ঠিকই কইতাছি বাদশা কাজল নিয়ে ফিরাইতে আর মাত্র এক ঘন্টা বাকি বাদশা যেটা কয় এটার কোনো ব্যতিক্রম হয় নাই আই জইব না শেরু যা বিয়ার আয়োজন শুরু কর পাগড়ি শেরওয়ানি অর্ডার দে কমিউনিটি সেন্টার বুকিং দে আমি 10,000 লোক খাওয়াবো তোমার সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবো না তুই খালি হাতে কাজল কই কর আমার কাজল কই কাজল রে তুমি কোনোদিনই পাইবা না ওর আশা তুমি সারা দশ সদাগর আরে তুই এসব কি কইতাস তোর মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিকই আছে কিন্তু আমার মাথা ঠিক নাই ঠিক নাই যে কাজল আমার মনে আগুন জ্বালায় দিছে আমার ঘুম খাওয়া নাওয়া সব হারাম কইরা দিছে যারে ছড়া আমার জীবন অন্ধকার তারে আমি ছাইলা দিমু সদাগর তারতে তোমার ওই বই কারণ কাজল আর রাজা দুইজন দুইজনকে ভালোবাসে আরে আমিও তো কাজলকে ভালোবাসি
ওই রাজার চাইতে বেশি ভালোবাসি। আমার ভালোবাসার মূল্য অনেক অনেক বেশি। কিন্তু কাজল তোমারে ভালোবাসে না, সে তোমারে ঘৃণা করে। জোর করে তুমি কাজলের কাছে টান বাঁচাও, ভুলে যাও না, শক্তি দিয়ে সবকিছু আদায় করলেও জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তাই কাজলে তুমি কোনো দিনই পাবে না। বাদশা, কাজলের দিকে যে হাত বাড়াইব আমার পিস্তলে গুলিতে তার নাম লেখা হয়ে যাইব। কিন্তু তুইও শোনা রাখ, কাজলে যদি আমি না পাই তাইলে পৃথিবীর কেউ কাজলে স্পর্শ করতে পারবো না। এইটা মিশা সদাগরের চ্যালেঞ্জ। এই সদাগর, তুই শুনে রাখ, তোর সাথে আমার চ্যালেঞ্জ রইল, কাজল যারা ভালোবাসে সেই পুরার লগে কাজলে বিয়ে উড়ি থাকাস। তোর মতো কত বাচ্চা দেখলাম নাটক, আমার লগে নাটক। এইবার আমি নাটক বাদ দিয়া সিনেমা বানামু। তুই নিজে কাজলে আমার হাতে তুইলা দিয়া যাবে, আমি তোর ঠিকই বাধ্য করুম। রমজান জি ভাইজান, বাদশাহ যার লোকে লালু ভুলু খেলে ও মেয়েটারে চিনস? চিনি ভাইজান। খাও না। মা রে, আমাকে আমাকে মাফ করে দিস মা, আমাকে মাফ করে দিস। কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি রে মা, কোথায় বাবা হয়ে আমি তোকে উপার্জন করে খাওয়াবো, তা নয় আজ আমার এই অসুস্থতার জন্য মেয়ে হয়ে তোকে উপার্জন করতে হচ্ছে, সবার সামনে নাচতে হচ্ছে, এ যে আমার জন্য কি লজ্জা। তাতে কি হয়েছে বাবা? বাবার যেমন সন্তানের প্রতি লালন পালনের দায়িত্ব রয়েছে, তেমনি সন্তানেরও বাবার প্রতি সমান দায়িত্ব কর্তব্য রয়েছে। সে সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক, তোমার এই অসুস্থতার সময় আমি শুধু আমার দায়িত্ব পালন করছি বাবা। তোমাকে সুস্থ করে তুলতে যদি আমাকে জীবনও দিতে হয় তাতেও আমি ভয় পাবো না বাবা। না মা না, ও কথা বলিস না, আমি সুস্থ হব, আবার কাজ করব, তোর জন্য ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দেব। থাম তো বাবা, আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না, এখন তুমি ভালো ভালো ওষুধটা খেয়ে নাও। আহ খাও তো। এখানে কি চাও? তোমাকে চাই। মানে? বাদশাকে শায়েস্তা করার জন্য তোমাকে প্রয়োজন। ওর কলিজায় যখন আঘাত লাগবে তখন বাদশা সওদাগর ভাইয়ের কথা মানতে বাধ্য হবে। রমজান, তুই বাদশার লোক হয়ে বাদশার সাথে বেইমানি করছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। চুপ কর, ধান ভাই কোনো আপন পর নয়। Oh, my God.
चाचा तुम्हार कारण आमार रानीर जीवन आज हुमकिर मुखे जे कोनो समय रानीर एकटा किछु हुए जेते पारे ना चाचा आमि थाकते रानीर कोनो क्षति एबार देबो ना किन्तु किभाबे किभाबे तुमि रानीके रक्षा करबे तुमि तो साराक्षणर पाशे पाशे थाकबे ना तखन रानीके चाइले आमि रानीर बिया करते चाइ সত্যি বলছি বাবা হ্যাঁ চাচা আজ থেকে রানীর দায়িত্ব আমার তুমি আমাকে চিন্তামুক্ত করলে বাবা তুমি আমাকে চিন্তামুক্ত করলে আমি চাই একটু মিষ্টি ব্যবস্থা করি একটু মিষ্টি ব্যবস্থা করি রানী তুমি খুশি হও নাই এতদিন তুমি আমার কাছে যা চাই পাও নাই আস্তে আমি তোমার ইচ্ছা করে দিয়ে দিলাম কেন জানো কেন প্রথম দেখাতেই তোমারে আমার মনে দোষ ছিল কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমারে জড়াইয়া তোমার সুন্দর ভবিষ্যৎটারে আমি নষ্ট করবার চাই নাই আর তাই বাচ্চা হ্যাঁ রানী যে কোনো সময় পুলিশের বুলেটের আঘাতে আর না হয় সন্ত্রাসীদের পিস্তলের গুলিতে আমার জীবনের আলো নিভে যেতে পারে তখন না বাচ্চা না আমি তোমাকে আর ওই সন্ত্রাসের পথে যেতে দেব না আমি আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে নতুন জীবনের পথে নিয়ে আসব নতুন করে জীবন সাজাব রানী বাচ্চা রানী সজনী তুমি মনের রানী বুঝে নিও ভালোবাসি তোমায় কত ভানি তুমি আমার মন বন্ধু এ দুটি নয়ন বন্ধু রয়েছ নয়নে তুমি আমার জীবনে তুমি আমার মরণে তুমি আমার জীবনে তুমি আমার মরণে আমি তোমার প্রাণ সজনী সুখ বন্ধু মুখ তো ঝিনুক বন্ধু রয়েছ গোপনে তুমি আমার জীবনে
রাঙিয়ে তুমি জানে জান বন্ধু দেবরে পরাণ বন্ধু তোমার কারণে তুমি আমার জীবনে তুমি আমার মরণে তুমি আমার জীবনে তুমি আমার মরণে তুমি আমার প্রাণ সজনী তুমি মনের রানী বুঝে নিও ভালোবাসি তোমায় কতখানি তুমি আমার মন বন্ধু এ দুটি নয়ন বন্ধু রয়েছ নয়নে তুমি আমার জীবনে তুমি আমার মরণে তুমি আমার জীবনে তুমি আমার মরণে আমি তোমার প্রাণ সজনী আমি মনের রানী বুঝে নিও ভালোবাসি আমার মনে হয় আমাদের আর এখানে থাকা নিরাপদ নয় চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে সদাগরে ভয় থাকবে না সেখানে আমরা দুজন এক হয়ে সুখী স্বর্গ করব সদাগর আমাদের খুঁজে পাবে না তা না হয় ঠিক আছে কিন্তু সদাগরের ভয়ে আমি তোমাকে নিয়ে পালিয়ে বাঁচতে পারবো না বাঁচতে যদি হয় তাহলে সদাগরের সাথে যুদ্ধ করেই বাঁচবো সদাগরের সাথে যুদ্ধ করে জিতা এত সহজ নয় রাজা কিন্তু তোমাকে কোনো ভয় নাই মানে মানে তোমাকে সাহায্য করার জন্য আমি সদাগরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন কইরা চলে আইছি যার পিস্তলের নল আমার এই বুকটা ছাঁচড়া করে দিতে চেয়েছিল সে কি না আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায় আমি জানি আমি জানি তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না কিন্তু কসম এই বাদশা একবার যা মুখে বলে জীবন দিয়ে হলে তা পালন করে বিশ্বাস করো আমার পিস্তলের নল একবার যার দিকে তাক করছে তারে বুলেট আঘাত না কইরে আজ পর্যন্ত সেখান থেকে ফিরে আসে নাই তুমি প্রথম ব্যক্তি যারে গুলি করতে আমার বুকটা প্রথমবারের মতো কাঁপা উঠছে কেন জানো এই কাজলের জন্য কাজল যখন হাত জোর করে আমার ভাইয়া করে ডাকছিল তখন তোমাকে দুজনের দিকে তাকাইয়ে সীমা আর আমার ভাই মারুফের কথা মনে পড়ে গেছিল ওকে কথা মনে করে আমি আমি তোমার মাথায় গুলি চালাবার পারি নাই সীমা মারুফ ওরা কি হয়েছিল ওদের শুনতে চাও তাহলে শোনো আমি ইচ্ছে করে সন্ত্রাসী হই নাই মাস্তান হই নাই আমি ছিলাম একজন পুলিশের সাধারণ হাবিলদার আর আমার একমাত্র ভাই মারুফ পড়ত কলেজে একদিন একদিন থানায় ডিউটির সময় না স্যার বিনা অপরাধে একজন মানুষরে আপনি হাজতে পড়তে পারেন না স্যার আমারে বিশ্বাস করেন স্যার আমি কোনো অন্যায় করি নাই কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা তোমার কাছে শিখতে হবে হ স্যার ওই বইব কারণ পুলিশের পোশাক যেমন আপনি পরে আছেন তেমনি আমিও পরে আছি আপনি যেমন জানেন কোনটা অন্যায় কোনটা ন্যায় তেমনি আমিও জানি কোনটা ন্যায় কোনটা অন্যায় চুপ একজন সামান্য হাবিলদার হয়ে তুমি আমাকে ন্যায় অন্যায় জ্ঞান দিচ্ছ তুমি জানো আমি চাইলে আমি তোমাকে সাসপেন্ড করতে পারি তা পারেন স্যার তা পারেন কিন্তু ঘুষ খাওয়ার লাগে একজন নির অপরাধ মানুষরে আপনি হয়রানি করতে পারেন না এটা অন্যায় স্যার ঠিক আছে তোমার যদি ওর প্রতি এতই দরদ থাকে তাহলে তোমার পকেট থেকে নগদ 10,000 টাকা দাও আমি ওকে ছেড়ে দেব স্যার আমি পুলিশের চাকরি নেবার আগে আমার মৃত বাবা মা আমারে কসম দিয়ে কইছিল কখনো যেন ঘুষের টাকা আমার হাতে না আসে আর আমার হাত দিয়ে কারো পকেটে যেন কোনো ঘুষের টাকা না যায় আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি স্যার আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আমি ওরে কোর্টের মাধ্যমে ছাড়াই নিয়ে যাবই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন স্যারকে কইতেছি জি স্যার স্যার আপনার বাড়ি থেকে ফোন আইছে আপনার ভাই বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে মারুফ অজ্ঞান হয়ে গেছে মারুফ 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 মারুফ
भाई बारो कथा को भाई भाई तर की भाई भाई कथा को हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे माने हैप्पी बर्थडे माने शुभ जन्मदिन आमाके बड़ करबे बोले निजे कोनो दिन कोनो आमोद फूर्ति करोनी निजेर जन्य कोनो दिन भालो किछु केनोनी अथच आमार सबकटा जन्मदिन तुमी पालन करेछो धूमधाम करे आमी जखन जा चेयेछि तोमार काछे सब समय ताई पेयेछि किन्तु एखन आमी बड़ हयेछि आमार पढ़ाशोना शेष टिउशनि करे कामाई करते शुरू करेछि তাই আজ থেকে আমি তোমার জন্মদিন পালন করব তাইলে তোর বন্ধু যে থানায় ফোন করে কইলো নাটক পুরোটাই নাটক তোমাকে ডিউটি থেকে বের করে আনার জন্য আমি নাটক করলাম জন্মদিন পালন করার জন্য তুই এত সিরিয়াস নাটক করবি তুই জানোস তোর কথা শুনে আবার কি হয়েছিল তুই আমার একমাত্র ভাই পুরো পৃথিবীতে তুই আমার একমাত্র আপনজন তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব একবার ভাবছস তুমি থাকতে আমার কিছুই হবে না তুমি হলে আমার রক্ষা কবচ চলো ভাইয়া কেক কাটি পারো এই দেখি পাগলামি করছস পাগলামি না এতদিন যা করা উচিত ছিল আমি তাই করেছি Happy birthday to you. এই নাও তোমার গিফট এখন থেকে তোমার আর ডিউটিতে যেতে দেরি হবে না এত দামি ঘড়ি এই ঘড়ি হাতে নিয়ে ডিউটিতে গেলে বড় সাহেব ভাববো আমি আমি ঘুষ খাইছি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ তোমার কিচ্ছু হবে না অনেক দাম নিছে না কেন যে এত টাকা খরচ করলি টাকাগুলো নিজের জন্য রেখে দিলি তো পারতি আমার জন্য তুমি অনেক করেছো ভাইয়া এবার তোমার জন্য আমাকে কিছু করতে দাও পাগল ভাই আমার শোন আমি যাই আমার ডিউটি আছে আচ্ছা ভাইয়া ও মাই গড এত বেজে গেছে সীমা আই এম কামিং হ্যালো কি ব্যাপার মারুফ তুমি এখন আসছো না কেন তোমাকে না বলেছি আজ ভাইয়া বাসায় থাকবে না তুমি আর আমি দুজনে প্রেমের সাগরে ভেসে যাব আমার যা সহ্য হচ্ছে না ঠিক আছে এক্ষুনি আমি তোমার মনের জ্বালা দূর করে দিচ্ছি মানে তুমি ছাড়া হ্যাঁ তাহলে শোনো আমি যা বলি তুমি তাই করতে থাকো তখন দেখবে একা একাই তোমার মনের সমস্ত যন্ত্রণা মিটে যাবে দেখো তুমি যদি আজ না আসো তাহলে আমি কিন্তু তোমার সাথে কোনো দিন কথা বলবো না সীমা সীমা মারু সীমা মারু আমরা একই কলেজে পড়ি আমি ওকে ভালোবাসি একদম চোখ লজ্জা করে না তোর আমার বোন হয়ে সামান্য একজন হাবিলদারের ভাইকে ভালোবাসতে না ভাইয়া ভালোবাসা কখনো ধনী গরিব ছোট বড় মানে না ভালোবাসতে শুধু মনে মানুষ প্রয়োজন হয় না আমি তোর কোনো কথাই শুনতে চাই না তুই শুধু তাকেই ভালোবাসবি যার সাথে আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি না ভাইয়া বিয়ে যদি করতেই হয় তাহলে মারুফকেই করবো না অসম্ভব তোর এই সিদ্ধান্ত আমি কোনোদিনই মেনে নেব না তোর কারণে আমি আমার মান সম্মান বংশ মর্যাদা ধুলো মিশে দিতে পারি না ভাইয়া হ্যাঁ যতদিন পর্যন্ত শাহিন চৌধুরীর সাথে তোর বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত এই বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ শুনে আয় শুনে ওকে ওর ঘরে নিয়ে আটকে রাখো যাও চল সীমা চল সীমা চল না ভাবি আমি যাব না শুনে বোঝাও ওকে যদি আমার কথার অবাধ্য হয় তাহলে তার পরিণতি কি হতে পারে তা তোমার খুব ভালো করে জানা আছে
जाओ चल शिवा मिल जाओगे चल मारूफ आमार बुने दिके हाथ बढ़ानोर परिणाम कत भयंकर ता तुई टेर पाबी हेलो यू आर अंडर अरेस्ट ओसी साहेब आमार अपराध थाना गेले जानते पारबे बादशाह की खबर दीते हैं बादशाह भाई मारूफ के पुलिस धरे नहीं गेछे कि मारूफ के पुलिस धरे नहीं गेछे सर मारूफ मारते सुन के सर क्यों अपराध करते कमिश्नर सर बोने के साथ प्रेम करे से तुम्हारे भाई ताई ओके मारछी मारूफ मारूफ सारे सब ठीक होता से हां भाईजान शिवा के मैं ভালোবাসি हां সেই ভালোবাসা তোর মন থেকে আজ আমি চিরতরে মুছে দেব ছোট লোকের বাচ্চা স্যার ও আমার ছোট ভাই মারুফ ওর এত বড় সাহস ও আমার বোনের দিকে হাত বাড়িয়েছে এই তুই জানিস না জঙ্গলের ঘাস ফুল কখনো কারো ড্রাইং রুমে শোভা পায় না জঙ্গলের পশুদের পায়ে এটা প্রদর্শিত হয় আর সেই তুই কিনা সামান্য একজন হামিলদারের ভাই হয়ে তুই আমার বোনকে ভালোবাসার দুঃসাহস দেখিয়েছিস সাহস তো স্যার স্যার আমার বাইরে মাফ করে দেন স্যার আমি আপনাকে কষাইতেছি স্যার আমার ভাই আর কখনো আপনার বোনের দিকে চোখ তুলে তাকাইব না আর কখনো আপনার বোনের সাথে মিশার চেষ্টা করবো না স্যার মিশার চেষ্টা করবো না আমি আমি প্রয়োজনে অনেক 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 দূরে পাঠিয়ে দেবো স্যার আপনি ওরা মাফ করে দেন স্যার আপনি মাফ করে দেন জালিমের কাছে শুনছে আর একটা কথা তুমি না চুপ আচ্ছা শোনো চুপ ঠিক আছে তোমার কথা আজ ওকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যদি এমন ভুল করে না স্যার কথাটা যেন মনে থাকে থাকবো স্যার থাকবো ওকে ছেড়ে দাও স্যার ভাইয়া ভাইয়া চুপ আর একটা কথা কইবি না আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া একদম বন্ধ কিন্তু ভাইয়া কোনো কিন্তু না আবেগ দিয়ে জীবন চলে না মারুক কমিশনের অনেক ক্ষমতা আইনের পাশাপাশি অপরাধ জগতের লোকের সাথে তার উঠা বসা ও চাইলে তোর খুন করাইতে পারে এই শহরে বুক্তিকে তোর উড়িয়ে নিতে পারে কিন্তু সীমার ভালোবাসার লিগে আমি তোর হারতে পারুম না সীমারে তোর ভুলে যেতে হবে এটা আমার আদেশ না ভাইয়া এই কঠিন আদেশ তুমি আমাকে করো না ভাইয়া আমি আমার ভালোবাসাকে ভুলে থাকতে পারবো না ভাইয়া না মারু তোরে রক্ষা করার জন্য এছাড়া আমার সামনে আর কোনো পথ নাই আজ থেকে তোর ঘরের বাইরে যাও বন্ধ দিস ইজ মাই অর্ডার ভাইয়া তুই ঘর থেকে ভাইয়া 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 আমি শিবাকে বলতে পারবো না ভাইয়া আমি সবার চোখকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি মারুফ আমি আর ওই বাড়িতে ফিরে যাব না মারুফ জনম জনম শুধু তোমার কাছে থাকতে চাই মারুফ তোমার হয়ে থাকতে চাই সীমা মারুফ সীমা মারুফ ভাইয়া সীমা তুমি যা চাও তা কোনোদিনই সম্ভব না কেন ভাইয়া
আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর এই ভালোবাসাই তোমাকে দুজনের মৃত্যুটাই আনবো। তোমার ভাই তোমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নিব না। আকাশ আর মাটি যেমন মিলন সম্ভব না, তেমনি কমিশনার আলমের বোনের সাথে এই হাবিলদার বাসার ভাইয়ের কোনোদিন মিলন হইব না। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করতেছি, তুমি মারুকে ভুলে যাও, তুমি তোমার বাড়ি ফিরে যাও। না ভাইয়া, তুমি এমন কথা বলো না। সীমাকে ভুলে আমি বাঁচতে পারবো না ভাইয়া। মারুফ ঠিকই বলেছে ভাইয়া, আমরা দুজন একসাথে বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারবো। কি কইতেছো তোমরা? হ্যাঁ ভাইয়া, আপনি আমাদের দুজনকে বাঁচতে দিন ভাইয়া, নয়তো আপনি নিজের হাতে আমাদের মেরে ফেলুন। তবু আমাদের আলাদা করো না ভাইয়া, আমাদের আলাদা করো না ভাইয়া। প্লিজ ভাইয়া, প্লিজ, প্লিজ ভাইয়া, প্লিজ আমাদের মেরে ফেলো ভাইয়া। ওঠ, বেশ, তোমাকে কথা আমি মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি সে শর্ত ভাইয়া? বিয়ের পর তোমরা আর এখানে থাকতে পারবো না, অনেক দূরে চলে যাবে, এখানে তোমাকে কেউ খুঁজে পাইবো না। ঠিক আছে ভাইয়া, তুমি যা চাইবে তাই হবে। তাহলে দেরি না খুঁজা। তোর কারণে আজ আমার বোন এই বাড়ি থেকে পালানোর সাহস করেছে, আজ তোকে আমি খুন করে ফেলব। বিশ্বাস করুন, সীমা কখন কিভাবে কোথায় গেছে আমি জানি না। বিশ্বাস করুন, আমি 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 কিছুই জানি না। জানিস না, বেঈমান মেয়ে মানুষ, তোর শাস্তি আমি পরে দেব, আগে সীমাকে খুঁজে বের করতে হবে। হ্যালো গ্লাদ, তোর লোকজন তৈরি কর, আমি মারুফকে লাশ বানাতে চাই। লাশ ভেবেছিস আমার বোনকে নিয়ে পালিয়ে গিয়ে আমার ইজ্জত তুই মাটির সাথে মিশিয়ে দিবি? কিন্তু না, আমি তোকে সে সুযোগ দেব না। চোরায় বলছি। না ভাইয়া, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। স্বামী মানে? হ্যাঁ, সীমাকে আমি কবুলপুরে বিয়ে করেছি, ও এখন আমার বিবাহিতা স্ত্রী, ওর উপর এখন আপনার কোনো অধিকার নেই। হারামজাদা, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বাদ আজ আমি তোকে মিটিয়ে দেবো। দুজনকে হুম করেছে, ওকে অ্যারেস্ট করো। ওকে স্যার। আরে হাবিলদারের বাচ্চা তুই এখানে? ব্যাপার কি, চুরি না ডাকাতি?
এই চোখ বড় বড় করে তাকাস কেন একবার চোখ তুলে হলামু মনে আছে সামান্য একটা স্বর্ণের চেইন চুরি করছিলাম বইলা হাতে নাতে ধইরা থানায় নিয়া তুই আমারে কি মাইতে না দিছিলি অহন তোর গায়ে পোশাক নাই ক্ষমতাও নাই আমি যা তুইও তা সাইজ আমি তোরে ঠিকই সাইজ করুম শালা ঠিকই কইছে এইখানে যারা আহে তারা খুনি সন্ত্রাসী চোর ডাকাত বাটপার সবার তো একটাই পরিচয় আসামি আচ্ছা বাদ দে ওইসব কোন কেসে ভিতরে ঢুকতো ওইটা কও খুন খুন সত্যি খুন করছো না খুনের কেসে ফাইসা গেছে তুমি ঠিকই বুঝতে পারছো বাহ তাইলে তো আমার লগে তোমার মিলা গেছে আমার নাম মিশা সওদাগর এই শহরের সবাই আমার শীর্ষ সন্ত্রাসী হিসেবে চেনে তোমার মতো কেস আমারও খুন করি নাই কিন্তু প্রধান আসামি হয়ে গেছে যদিও এটা আমার জন্য কোনো ব্যাপারই না আগামীকালই আমি জামিনে বাইর হয়ে যাইতাছি কিন্তু তোমার দেখে আমার মায়া হইতাছে মনে হয় তোমার ভিতরে কোনো চাপা ক্ষোভ আছে ঠিক প্রতিশোধ নিবা তাই না কোনো চিন্তা করবা না আমার উকিল লাগে কথা কইয়া আমি তোমার জামিনের ব্যবস্থা করতেছি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এইখান থেকে বাইর হয়ে তুমি আমার লগে কাম করবা যদি আমার লগে তুমি হাত মেলাও তাইলে আমি তোমার জায়গা মতো পৌঁছায় দেব ক তুমি রাজি আমি রাজি মিলাও হাত ওকে এই জি আমি উকিলের দায়িত্ব তোমার জামিনের ব্যবস্থা কইরা দিতাছি কোনো নাটক না কি বলছেন সওদাগর ভাই মার্ডার কেসের আসামি জামিন করা কোনো ব্যাপার হলো এই গাজীউল হক চাকলাদার কোন কেসে আজ পর্যন্ত ফেল করেনি কেন মনে নেই আপনার মার্ডার কেসটা আমি হাতে নাতে জামিন করিয়ে দিয়েছিলাম এটাও হয়ে যাবে এখন শুধু টাকার ব্যাপার টাকার লেগা ধরে ভাবতে হইব না চান গার্মেন্টসে গিয়া আমার কথা কইয়া 2 লাখ টাকা নিয়ে আবি আর যদি দিতে অস্বীকার করে মোবাইলটা আমার ধরায় দিবে কিন্তু সদাগর ভাই কেসটা তো জটিল টাকা একটু বেশি লাগবে কম করে হলো লাখ তিনেক তো লাগবেই শালা উকিলের বাচ্চা আমার কাছে বাড়তি কিছু ধান্দা করার চেষ্টা করলে আমি কিন্তু তোরে খাই শালামু না মানে ঠিক আছে সদাগর ভাই আপনি কোনো চিন্তা করবেন না বাদশাহ জামিনের ব্যবস্থা আমি আগামীকালই করে ফেলবো বাদশাহ এই বাদশাহ শোন বাদশাহ আর কোনো চিন্তা নাই আমার উকিলে দিয়া তোর জামিনের ব্যবস্থা পাকা করে ফেলাইছি কাইল আমরা একলগে দুইজনে বাইর হয়ে যামু অহন মাথা ঠান্ডা কইরা কাইল পর্যন্ত ধৈর্য ধর হ্যালো হ্যাঁ বলছি আপনি কে আপনার নাম কি ওকে ওকে আমি এক্ষুনি আসছি তোর জন্দত হাবিলদার বাদশাহ আয়
এই গবি, এই সেই জালিম দুশ্মন যে আমার ভাইয়ের খুনি। আজ আমি তোমার সাক্ষী রেখে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ দিতেছি। আমাকে মাফ করে দাও বাচ্চা, আমাকে মাফ করে দাও। সেই তুই আমার ভাইরে ক্ষমা করস নাই, তোরেও আমি আজ ক্ষমা করুন না। ওকে বাদশা, সেই থেকে হাবিলদার বাদশা একজন কিলার, সৌদাগরের হাতের পুতুল, একজন হত্যাকারী। আইনের কোনো মূল্য যার কাছে নাই, যে শুধু জানে মানুষ খুন করতে। কিন্তু কাজলের মনের ভালোবাসার আবেগ, আমার মনের মাঝে শুকিয়ে থাকা সেই ভাইয়ের মনটারে আমার আমার জাগিয়ে তুলছে। নিজের ভাইয়ের ভালোবাসার পূর্ণতা আমি দেখবার পারি নাই, কিন্তু আমি তোমার সাথে কাজলের ভালোবাসার পূর্ণতা দেখবার চাই। আমি চ্যালেঞ্জ করে আইছি, কাজল শুধু রাজার থাকব, আর রাজার পাশে থাকব এই বাদশা। আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয়, কারণ যে কোনো সময় সৌদাগরের জীবনে পরাজয় বলতে কিছু নাই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, কাজলে আমি আমার জীবন সঙ্গিনী বানাবই। সৌদাগর ভাই ঠিকই বলেছেন আপনি, আমি আপনার সব কিছু শুনেছি, সব জানি। ভাই জসির বাচ্চা, তাইলে বসে আসস কেন? তোর সমস্ত শক্তি দিয়া কাজল রহনো তুই আনস নাই কেন? কেন তুই রাজার রহনো পাশে ধরিতে চলস নাই? হবে হবে ভাই জান, আপনি আমাকে উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করে দেবেন, আর আমি আপনার হৃদয়ের রানীকে আপনার কাছে এনে দেব। খোদার কসম, খোদার কসম, টাকা পয়সা ধন দৌলত তুই যা চাবি তাই পাবি, কিন্তু ব্যর্থ হইলে আমি কিন্তু তোর গর্দন কাইটা ফালামু, কাইটা ফালামু। ওনাটা খুব সুন্দর, দেখি তো তোমাকে কেমন লাগে। না না এটা মানাচ্ছে না। আচ্ছা দেখি তো এই ওনাটা কেমন লাগে। ও মা, বাহ, তোমাকে দারুণ মানাবে। রানী, আমি যাই কাজলের গয়নাগুলো নিয়ে আহি, ধুমধাম করে আমাকে দুজনে বিয়ে দিব, তুমি যাবে আমার লগে? না তুমি যাও,
এদিকে আমার অনেক কাজ। আচ্ছা ঠিক আছে আমি যাই। কোথায় যাচ্ছ? মার্কেটে। চলো আমিও তোমার সাথে যাই। আরে না না তুমি এখানে থাকো, আমি জামুরা হুম। খোঁজ পাওয়া গেছে। কি বললি? খোঁজ পাওয়া গেছে। তুই নজর রাখ, ওরা যেন পালাতে না পারে। আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি। রে দুজন এবার হবে রে মিলন, এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন। রাখবো তোমায় সারা জন্ম ধরে, আমি তোমার যেন ময়না পাখি, করবো তোমাকে ডাকা ডাকি, বুকের ভেতর একটা খাঁচা গড়ে রাখবো তোমায় সারা জন্ম ধরে। সে ফাঁসিয়ারে দুজন এবার হবে রে মিলন, এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন। বাকি রবে তোমায় পেয়ে সব পূরণ হবে, বুকে যত আশা বাকি রবে তোমায় পেয়ে সব পূরণ হবে, মন মানে না বারণ, পিয়াসি মন মানে না বারণ, কি জানি কি হবে তখন। ভালোবাসায় ফাঁসিয়া রে দুজন এবার হবে রে মিলন, এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন। ভালোবাসে আরে দুজন এবার হবে রে মিলন, এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন।
পাও। হ্যালো সদাগর ভাই, আপনার ভালোবাসার টুনটুনি আর ওই হারামজাদাকে ধরে এনেছি, ওরা এখন আমার কাছে। সাবাস বেটা সাবাস, তুই আমার বড় খুশির খবর শুনাইলি, আমি খুব খুশি হইলাম। চিয়ার্স, আমি তোরে আর উপযুক্ত পুরস্কার দিমু, ঢাকা সিঙ্গাপুর ঢাকা। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। এবার আমাকে হুকুম দিন, রাজাকে এখন আমি কি করব? এই কিচ্ছু করবি না, তুই কিচ্ছু করবি না, তুই রাজার বাইন্দা রাখ, আমি নিজে আইতাছি নিজে। ঠিক আছে ভাইজান, ঠিক আছে, আপনি শুধু এই নাদানের দিকে একটু খেয়াল রাখবেন। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পরাণ পাখি কাতলটা স্পর্শ করছস। আবার ভুল হয়ে গেছে ভাইজান, আবার মাফ করে দেন। আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকায় কেউ কথা কর সাহস পায় নাই, তুই তুই প্রথম আমার গায়ে আঘাত করার সাহস করছস, তারপর আমি তোরে ক্ষমা কইরা দিতাম, কিন্তু তুই আমার জানের জান কাজল পাখিরে নিয়ে উড়াল দিতে চাইছিলি, এইটা আমি মাইনা নিতে পারি নাই, তাই তোরে আমি কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি। আমার রাজা কি, আমার রাজা কি, তোর রাজা তো আমি আর আমার রানী তুই। না সদাগর, না, আমার জীবন গেলেও তুই আমাকে কোনোদিন পাবি না, আমি শুধু রাজার রাজারই থাকবো। খাঁচার ভিতরের পাখি দূর আকাশের দিকে তাকায় শুধু উড়াল দিবার স্বপ্নই দেখে, কিন্তু উড়াল দিতে পারে না, হ্যাঁ শুধু ছটপট ছটপট করে। এখন তুই আমার মনের খাঁচায় বন্দি, উড়াল যদি তোর দিতেই হয় তাইলে আমার লগে দিবি। শুনে রাখ, কিছুক্ষণ পর তোর রাজার লাশ শুয়ে শুয়ে থাকবো কবরে, আর আমি তোর লগে শুয়ে থাকুম বাসরে। আর তুইও শুনে রাখ সদাগর, তোর সেই স্বপ্ন কোনোদিনও সত্য হবে না, শুধু একবার একবার আমার হাতের বদল খুলে দেখ, দশ মিনিট, শুধু দশ মিনিটের মধ্যে তোদের সবাইকে মেরে লাশ বানিয়ে কাজলকে আমি নিয়ে যাব, খুলে দেখ। আই শহীদ। জি ভাইজান। ওরে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখবে, ততক্ষণ পর্যন্ত কাজলের লগে আমার বাসর না হয়, তোর পর আমি নিজের হাতে ওরে দাফন করুম, দাফন। আজ পর্যন্ত আমি কোন মাইয়ার দিকে চোখ তুলে তাকাই নাই, তুই প্রথম যারে এক নজর দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে, যার রূপে রাগুন আমার বুকে দাও দাও করে চলতেছে, সেই তুই আমারে ফাঁকি দিয়া অন্যের হাত ধরে চলে যাবে, এইটা আমি কিছুতেই মাইনা নিতে পারি না, কোনোদিন পারুমো না, তাই আজ বধু সাজাইয়া কবুল পড়াইয়া বিয়া কইরা আমি তোর লগে বাসর করুম। তা তুই কোনোদিন পারবি না, বধু যদি হতেই হয় আর কবুল যদি পড়তেই হয় তাহলে আমি রাজার জন্যই পড়বো,
না না কাজল, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। জোর করে তুই আমার দেহটাকে স্পর্শ করতে পারলো, আমার মন ঠিক কোনোদিনই পাবি না। আমাকে যেতে দাও, আমি রাজার কাছে যাবো। রাজা 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 কি আছে ওই রাজার মধ্যে যা আমার মধ্যে নাই? রাজা তোরে কতটুকুন ভালোবাসে, আর আমার ভালোবাসা গভীরতা চাইয়া দেখ, চাইয়া দেখ। আমার চারিদিকে শুধু তুই আর তুই, আমার অন্তরে আমার মনের মনে কোঠায় শুধু তুই আর তুই। তরে নিয়া আমি আমার সুখের স্বর্গ সাজাইছি, এই ঘরে বাসর সাজামু বইলা দিনের পর দিন অপেক্ষা করছি। এবার ক, তুই আমারে বিয়া করবি? অসম্ভব। ক, তুই আমার প্রস্তাব ফিরাই দিবি না? না না না, রাজাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, আমি শুধু রাজার। এই বোকা মাইয়া, তুই জানোস না, তুই জানোস না আমার একটাই সারায় রাজার মৃত্যু হইতে পারে, আবার আমার একটাই সারায় রাজা বাইচাও যাইতে পারে। তুই যদি আমার কথা রাজি না হস, তাহলে রাজার মৃত্যুর লেগা দায়ী থাকবি তুই, সিরিফ তুই। আর তুই একটা কথা মনে রাখিস, যেদিন রাজার মৃত্যু হবে সেদিনই কাজলের কবর হবে। অসম্ভব অসম্ভব। আইসেরব ভাইজান, যা বিয়ার সব আয়োজন কর, ভাইজি আমি কাজলে বিয়া করুম, তারপর দাফন করুম ওই রাজারে। তোকে একটা কথা বলি, কাজলকে তুই ভুলে যা, আজ কাজলের সাথে সৌদাগরের বিয়ে হবে, বিয়ে শেষে বাসর হবে, তারপর কাজলকে নিয়ে সৌদাগর কি মজাটাই না করবে। রাত গিয়ে সকাল হলে কাজল বাসি হয়ে যাবে, ঝুটা হয়ে যাবে। ছি ছি ছি, এই ঝুটা মারলে তুই কি করবি? আমি তোর কুত্তার মতো মারুম। শেরু কি ভাইজান, যা কাজলে নিয়ে আয়, এই মুহূর্তে বিয়ে পড়াইতে হইব। ঠিক আছে, যা। এই মিয়া কাজে ঠেটা মেয়েরা বসে রইস কেন? লেখালেখির কাজ শুরু করো। জি 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 জি। ভাইজান এনেছি, নিয়ে আয়। Oh,
রাজা তোর মারামারি নাটক বন্ধ কর আমি বুঝতে পারছি তুই মহাপ্রেমিক প্রেমের লেগে তুই জীবনও দিয়া দিতে পারস কিন্তু তুই যেমন কাজলকে ভালোবাসস তেমনি আমিও কাজলকে জীবন দিয়া ভালোবাসি আর তাই এক বনে যেমন তুই বাঘ থাকতে পারে না তেমনি কাজলের জীবনে তুই প্রেমিকও থাকতে পারে না আজ এইখানে তোর আর আমার মধ্যে যুদ্ধ হইব এই যুদ্ধে যে জয় হইব কাজল তার হইব ক তুই রাজি সওদাগর একটা কথা মনে রাখিস সত্যিকারের প্রেমিক কখনো মৃত্যুকে ভয় পায় না তোর প্রস্তাবে আমি রাজি শোন সবাই যার যার জায়গায় দাঁড়ায় থাকবে এক পাও নড়বি না এটা আমার আদেশ বাইচা থাকতে কাজলে কোনোদিন কারোর হইতে দিব না কাজল এই জন্মে আমি তোমারে পাই নাই কিন্তু পরের জন্মে ঠিকই পামু কারণ আমি প্রধান পান্ডা Don't move! You are under arrest! জীবন তো অনেক কঠোর আন্দোলন করেন
এইবার মালা বদল করছেন জীবনের আন্দোলন করে। শুধু আমরা দুইজন মালার বন্ধনে আবদ্ধ হলে চলবো না, আরো দুইজন রে আবদ্ধ করতে হইব। আমি? আরে তুমি না, তুমি না, তুমি না। হ্যাঁ গোগলা তো বিয়ার মালা দিলেন, আমার তো কিছু করলেন না। আরে তুমি চিন্তা করো না, তোমারও একটা ব্যবস্থা হইব। আচ্ছা চলো চলো চলো। বৃষ্টিতে ভেজা এই তোমায়।